আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে দল বদলের খেলা। শাসক দলে মন্ত্রী, বিধায়ক এবং রাজ্য নেতৃত্বদের হাত ধরে বিরোধী দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন শত শত মানুষ। ইতিমধ্যে ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির তরফে প্রার্থী হয়েছেন ত্রিপুরা রাজ পরিবারের কন্যা কৃতি সিং দেববর্মন। ভোটের দিন ঘোষণা হতে ময়দানে ছাপিয়েছে শাসক দল বিজেপি। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কৃতি সিং দেববর্মনের সমর্থনে ফটিকরা বিধানসভার অন্তর্গত বিলাসপুর 1 নম্বর বুথে শুক্রবার বাড়ি বাড়ি দলীয় প্রচার করলেন ফটিকরায় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তহসিল জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। নির্বাচনী প্রচারে বেরিয়ে মন্ত্রী এদিন বলেন, 2018 সালে ক্ষমতায় এসে ত্রিপুরার মানুষকে যোগ্য সম্মান ও সরকারি সুযোগ সুবিধা দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতেও আলো, জল এবং অন্যান্য সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 10 বছরে উন্নয়নের ছোঁয়া পেয়েছে ভারতবর্ষ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মা মহোদয়ের সমর্থনে আজ ফটিকরায় বিধানসভার 1 নং বুথে আমরা মানুষের বাড়ি বাড়িতে জনসম্পর্ক করেছি প্রার্থীর সমর্থনে। প্রত্যেকটা বাড়িতে যাওয়ার পর মানুষের যে অভূতপূর্ব সমর্থন আমরা পেয়েছি এতে সত্যি আমরা আনন্দিত। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজীর সরকারের কাজে প্রত্যেকটা মানুষ খুশি। তাদের নীতি আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়ে আজ দলে দলে ভারতীয় জনতা পার্টির সাথে এগিয়ে এসেছেন। সবাই ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং প্রত্যেকটা মানুষের একটাই বক্তব্য যে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে একমাত্র ব্যক্তি নরেন্দ্র মোদীকেই চাই। তাই এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা জনসম্পর্ক করেছি এবং মানুষের যে অভূতপূর্ব সাড়া আমরা দেখেছি সত্যি আমাদের খুব ভালো লেগেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে আবেদনও করব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও তৃতীয়বার প্রধানমন্ত্রী বানিয়ে বিকশিত ভারত সংকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে আরও এক ধাপ যেন আমরা এগিয়ে দিই। প্রধানমন্ত্রীকে ওনার হাত যেন শক্তিশালী করি দেশের এবং রাজ্যের উন্নয়নকে আরও বেশি গতিশীল করার জন্য আমার আপনার মূল্যবান ভোট আগামী 26 এপ্রিল আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মার পক্ষে পদ্ম ফুলের ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। এই আহ্বান নিয়ে আজকে আমরা সবাই জনসম্পর্কে সামিল হয়েছি। শুক্রবার বাড়ি বাড়ি প্রচার অভিযানে বেরিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস উদ্দীপনা দেখে মন্ত্রী সুধাংশু দাস নিশ্চিত, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।